বাবু তামাক খেয়ে অফিসে যাবেন, তাই কেষ্টা তাড়াতাড়ি করে যেই হুঁকোটা বাবুকে এগিয়ে দিতে যাবে, অমনি কলকে থেকে এক টুকরো টিকের আগুন হঠাৎ বৈঠকখানার দামি ফরাসটার ওপর পড়ে গিয়ে খানিকটা জায়গা পুড়ে গেল। কেষ্টা অন্দরমহলে এসে কাজের মেয়েকে বললে, আজ বাবুর দামি ফরাসটা পুড়িয়ে দিয়েছি রে। মেয়েটি বাড়ি যাচ্ছিল থালা ভরা ভাত নিয়ে, পথে রায়গিন্নির সঙ্গে দেখা। বলল, মা ঠাকুরেন, ব্যাপার বড় গুরুতর, কেষ্টাটা রাগ করে বাবুর দামি ফরাস টরাস আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে গো। সাইকেল ছুটিয়ে পাড়া টুনু চলেছিল সদরের দিকে ফুটবল ম্যাচের বন্দোবস্ত করতে। তাকে মাঝ রাস্তায় থামিয়ে রায়গিন্নি বললেন, শুনিস বা বাপটা, কেষ্টা ব্যথার তো আস্পর্ধা কম নয়, তারক বাবুর ওপর রাগ করে তার দামি দামি জিনিসপত্রগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। বেচারা তারক বাবু সবে একটু টাকা পয়সায় গা ঝাড়া দিয়ে উঠছিল, এর মধ্যেই কিনা এই বিপদ। তারকবাবু সন্ধ্যেবেলা বাড়ি ফিরছিলেন, পথে কবিরাজ জগন্নাথবাবুর সঙ্গে তাঁর দেখা। তিনি তারকবাবুকে দেখে চোখ দুটো কপালে তুলে কিছুক্ষণ হাঁ করে তার দিকে চেয়ে রইলেন, তারপর দু তিনটে ঢোক গিলে সবিস্ময়ে জিজ্ঞেস করলেন, তবে তুমি মরো নাই? তারকবাবু আরও বিস্ময়ের সঙ্গে উত্তর দিলেন, সে কি কবিরাজ মশাই, মরতে যাবো কোন দুঃখে? কবিরাজ মশাই আমতা আমতা করে বললেন, শুনছিলাম করিম গয়নার কাছে যে তোমার চাকর কেষ্টা কাল রাত্রি ডাকাতের দলে যোগ দিয়ে তোমার জিনিসপত্র ঘর বাড়ি মানে তোমাকে শুধু পুড়িয়ে মেরেছে, সে নিচে তোমার পোড়া লাশ দেখে এসেছে। তারকবাবু বাড়িতে এসে দেখেন ভীষণ ব্যাপার, ঘর বাড়ির লোকে গম গম করছে, সদর আর অন্দরের কারো আসতে বাকি নেই, কেষ্টা ধরা পড়েছে, পুলিশের লোক তাকে বেঁধে ফেলেছে, তবে ডাকাতের দলের অন্য কেউ এখনো ধরা পড়েনি, জোর তদন্ত চলছে। ভাবুন একবার কোথা থেকে কি। আসলে এইভাবেই তৈরি হয় গল্প, বা বলতে পারেন গল্পের গরু এইভাবেই গাছে ওঠে, ঠিক যেমনটি দেখিয়েছেন আমাদের শ্রদ্ধেয় সাহিত্যিক সুনির্মল বসু তাঁর এই গল্পে। এরকমই আর একটা গল্প বলবো এবার। আচ্ছা, তার আগে বলুন তো, কোন গল্প শুনতে সবথেকে বেশি ভালো লাগে? রূপকথার গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প, নাকি এযুগের হাইটেক গল্প? এ যুগ হোক কি সে যুগ, নিশ্চয়ই মানবেন রোমান্টিক গল্পের কোনো জুড়ি নেই। আর যদি সে গল্প হয় সঞ্জীব চট্টোপাধ্যায়ের, তবে তো কথাই নেই। তার আগে বলি, বাংলা রোম্যান্টিক গল্পও যেমন অসাধারণ, তেমনি অসাধারণ বাংলা রোম্যান্টিক গান, তাই না? যেসব শিল্পীরা রোম্যান্টিক গানে আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছেন, এই সুযোগে আসুন তাঁদের একটু শ্রদ্ধা জানাই, তারপর আসছি গল্পে। মুশকিল হচ্ছে কার নাম যে বলবো আর কারই বা বলবো না। ধরুন হেমন্ত মুখোপাধ্যায়। অনেকেই বলেন ঈশ্বরের কণ্ঠ যদি সত্যি শোনা যেত নিশ্চয়ই হতো এই রকম, যেমনটা হেমন্ত মুখোপাধ্যায়ের। আপনাদের মনে আছে সেই ভালোবাসার ঘর বাঁধার গানটা? এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছে আমি যাই। রোম্যান্টিক গানে পাশাপাশি বসে আছে মিলন আর বিরহ, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা, দুরকম গানেই আমাদের মুগ্ধ করেছেন। বলুন তো কে? মান্না দে। আমি নিরালায় বসে বেঁধেছি আমার সরুন বিকি, বেদনার মতো এনেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার সরুন বিকি,
সে কি বেদনার মতো এনেছে আবার হারানো দিন, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ সে একটা যুগ ছিল সত্যি স্বর্ণযুগ। রোম্যান্টিক গানে যখন আঁকা হতো অপূর্ব সব চিত্র, তখন এমনই সব গান গাইতেন শ্যামল মিত্র। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন যেন ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন যেন ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই সব গান শুনতে শুরু করলে আর কি থামা যায়? মন ভোলানো এমনই সব গান গাইতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়ায় দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফালগুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। এখনো শুনতে শুনতে মন যেন উন্মনা হয়ে যায়। যেমন কম্পোজিশন তেমনি গাওয়া এ গানের শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। পল্লবিনী গো সঞ্চারিণী মুনুনা দিয়ে আর পারিনি, পল্লবিনী গো সঞ্চারিণী মুনুনা দিয়ে আর পারিনি, যত দূর চাহি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি, পল্লবিনী গো সঞ্চারিণী মুনুনা দিয়ে পারিনি, পল্লবিনী গো সঞ্চারিণী মুনুনা দিয়ে আর পারিনি। সব গানই রোম্যান্টিক, সব গানই হিট, গানের সারা অঙ্গ শুধু রোম্যান্সে ভর্তি, এমনই গানের শিল্পী মৃণাল চক্রবর্তী। পথ নির্জন চলো না এখন দুজন কোথাও গিয়ে বসি পাশাপাশি, হাতে হাত রেখে চোখে চোখ রেখে যেখানে তোমায় বলতে পারবো ভালোবাসি। পথ নির্জন চলো না এখন দুজন কোথাও গিয়ে বসি পাশাপাশি, হাতে হাত রেখে চোখে চোখ রেখে যেখানে তোমায় বলতে পারবো ভালোবাসি। পথ নির্জন চলো না এখন দুজন কোথাও গিয়ে বসি পাশাপাশি পাশাপাশি। আরেকজনের নাম কেন বলছি না নিশ্চয়ই মনে মনে ভাবছেন, ভুলে যায়নি, কি করে ভুলবো কি সব অসামান্য রোম্যান্টিক গান গেয়েছেন সেই সময়ে সুবীর সেন। যা শুনে ভেবেছি এসেছো তুমি সে শুধু পাতারি আওয়াজ, সারাদিন হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমায় ভেবে সারাদিন তোমায়।
জানি জানি অনেকের নাম এখনো রয়ে গেল বাকি, সবার নাম করতে গেলে দেখুন আমি বুঝতে পারছি দিন পুড়িয়ে যাবে, রাত কাবার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাদের নাম বললাম না তাদেরও প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আর একজনের নাম কিন্তু আমায় করতেই হবে, পিন্টু ভট্টাচার্য। গানগুলো মনে আছে? সেই যে চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। তারপরে এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো। আরও একটা গান ছিল অসম্ভব রোম্যান্টিক, একটু দুঃখ দুঃখ ভাব যদিও, সে যে শেষ দেখা সেই রাতে আমি একা, রাতে আছে কিছু তার আবেশ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ। দেখুন অনেকেরই ধারণা রোম্যান্সের অবসান নাকি বিবাহে, মানে প্রেম ফ্রেম যা কিছু সব বিয়ের আগে। বিয়ে হলো কি, ওই যা যা হবার সব হলো ঠিকই, প্রেম ওদিক দিয়ে ফুরুত। বলুন তো সত্যি কি তাই? সঞ্জীবদা কিন্তু বলছেন না, এ ধারণা একেবারেই সত্যি না। এবং সঞ্জীবদা বলছেন, আমি মনে করি পৃথিবীর সমস্ত স্বামীদের উচিত সংসারের সমস্ত কাজে স্ত্রীদের সাহায্য করা। দেখুন স্ত্রী নিশ্চয়ই কৃতদাসী নয়, সারা দিন ফাইফরমাস খেটে মরবার জন্য সেই ভালো মানুষের মেয়েটিকে তো সংসারে আনা হয়নি। ও 50-60 বছর আগে বাঙালি পরিবারে কি হতো সেটাকে আজকে আদর্শ করে বসে থাকলে চলবে না। এতে প্রাচীনপন্থীরা রেগে যেতে পারেন, আমার কিছু করার নেই। আমি মনে করি সংসারে স্বামী স্ত্রী হল টু কমরেডস, আমরা দুজনা স্বর্গ খেলনা রচিব গো ধরণীতে। তাই ভোরবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজটি হল গ্যাস জেলে কেটলিতে চায়ের জলটা চাপানো, তারপর মুখটুক ধুয়ে জলসিক্ত ঠান্ডা হাতটা কুলকুল করে স্ত্রীর গলার কাছে রাখা। সে অমনি তেলে বেগুনে জ্বলে উঠে বিছানা থেকে নেমে পড়ে, আমি দাঁত বের করে হাসতে থাকি। ইংরেজিতে বলে অলওয়েজ ওয়্যার আ স্মাইলিং ফেস, সকালের সূর্য আর সকালের হাসি মুখ জীবনের অনেক ভার হালকা করে দেয়। এরপর আমি আরেকটু ছেলে মানুষই করি। শুনেছি ছেলেমানুষ স্বামীকে মৃত্যুর পর স্ত্রীরা অনেক দিন পর্যন্ত মনে রাখে, তাই সকালবেলার প্রাত্যহিক নিয়মে আমার স্ত্রী বাথরুমে ঢোকা মাত্র আমি বাইরে থেকে বাথরুমের দরজার ছিটকিনিটা খুটুস করে আটকে দিই আর উঠোনে নেচে নেচে গাইতে থাকি, বন্দি বন্দি বাথরুমেতে বন্দি। ভেতর থেকে আমার স্ত্রী দুমদাম দুমদাম দরজায় ধাক্কা মারতে থাকে, দরজা খোলো দরজা খোলো, কি আলি খেলা করছ। পাড়ার লোক চমকে চমকে ওঠে। ইংরেজিতে আরও একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সকালটা আমরা দুজনে মিলে এমনি মজা করেই শুরু করি যাতে গোটা দিনটাই বেশ মজায় মজায় কাটে। এরপর আমি নেমে পড়ি পুরোপুরি গৃহকর্মে, না 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 না, সেই প্রথমত ঠোঁটে সিগারেট, হাতে ব্যাগ, বাজার কাম মর্নিং ওয়াক কাম ফাঁকিবাজি মোটেই নয়, ও তো সব স্বামীই করে। হালুই করে জোগাড়ের মতো রান্নাঘরে আমার তৎপরতা শুরু হয়ে যায়। যেমন প্রেশার কুকারে ভাত চাপিয়ে আমার স্ত্রী স্নানে যায়, যাওয়ার সময় বলে যায়, শোনো একটা সিটি মারলেই নামিয়ে এক পাশে রেখে দেবে, তারপর দুধের প্যাকেট দুটো খুলে গ্যাসে চাপিয়ে দেবে, গরম হয়ে গেলে নামিয়ে চাপা দিয়ে আরেক জায়গায় গোটা চারেক আলু সেদ্ধ করতে বসিয়ে দেবে, পরপর কাজগুলো করবে, মনে থাকে জানো। সকলেই জানেন সকালবেলা নারী জাতির সঙ্গে যেমন জল আর সাবানের প্রীতি, পুরুষ জাতির সঙ্গে সেই রকম সকালের সংবাদপত্রের। সকালে সময় খুব কম, ফলে বিলিতি নিয়মে একই সঙ্গে দু তিনটে কাজ চালাতে হয়। কাগজে ত্রিপুরা, মেঘালয়, গুজরাট, দিল্লি, গ্যাসে প্রেশার কুকার। কখন যে প্রেশার কুকার পাড়ার রকবাজ বখাটের মতো স্ত্রীজাতির উদ্দেশ্যে পুই করে তার প্রথম সিটিটি মারবে আমার আর সে খেয়াল থাকে না। কাগজের মুখরোচক রাজনৈতিক মেনু অচিরে আমার মন কেড়ে নেয়। ওদিকে সিটির পর সিটির পর সিটি শুনে শ্যামসুন্দরের বাঁশির ডাকে বিগলিত রাধিকার মতো আমার সুন্দরী সিক্ত বসনে বাথরুম থেকে তেড়ে বেরিয়ে আসে। পুরাকালে রাধিকে ছুটতেন যমুনার দিকে, আর বাঁশি বাজায়ো না শ্যাম, আর বাঁশি বাজায়ো না শ্যাম, এই বলে। কিন্তু আমার স্ত্রী লেডি টার্জন কিমি কাতকারের মতো রান্নাঘরের দিকে ছোটে এই বলতে বলতে,
যা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল গো। এই লোকটাকে দিয়ে যদি পৃথিবীর একটা কোনো কাজ হয়, ভগবান, বা বাবা কেন এর সঙ্গে বিয়ে দিয়েছিল, গলায় দড়ি কলসি বেঁধে পুকুরে কেন ছুঁড়ে ফেলে দিল না? তখন আমিও ছুটে যাই কাগজ ফেলে। রান্নাঘরের দরজায় চোরের মতন দাঁড়িয়ে বেড়াদের মতো মিউ মিউ স্বরে বলতে থাকি, কটা সিটি মারল গো, কটা সিটি মারল, কটা সিটি মারল, গলে তো পাঁক হয়ে গেল, বলি কোন জগতে ছিলে? পাঁক নয়, কি যে হলো বোঝা যায় আহারে বসে। পুরো একটা চাকার মতো বরফি বেরিয়ে এলো, যাকে বলা উচিত রাইস কেক। উলবোনার কাঁটা দিয়ে ফুটো ফুটো করে তার মধ্যে ডাল গুঁজে গুঁজে ঢোকাতে হলো। একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো বলতে পারেন, এই তো জীবন। একদিন মাছ কুটেছিলুম, জানেন, মেরে এনেছিলুম প্রায়। শেষ মুহূর্তে ডিসেকশনে সামান্য ভুলচুক হওয়ায় মুহূর্তে মাছ হয়ে গেল করলা, পিত্তি টিত্তি গলে চিত্তির। একটা টুইন ওয়ান ব্যাপার হলো আর কি, মানে মাছের ঝালকাম সুক্ত রান্নার একটা নতুন দিগন্ত খুলে গেল। আপনারা নিশ্চিতভাবে রুটি আর লুচি আজীবন সবাই গোল গোল দেখে এসেছেন। আমি আমার অসামান্য প্রতিভার বলে তার গঠনে অদ্ভুত অদ্ভুত সব আকৃতি আনতুম, কোনোটা অ্যামিবার মতো, কোনোটা এক্টোপ্লাজম, কোনোটা প্রোটোপ্লাজম। এই দেখে আমার জীবন সঙ্গিনী বলতেন, শোনো, সাহায্য করতে এসে কেন আমার কাজ বাড়াচ্ছ? হ্যাঁ, কুচুটে মনের লোকেরা দুটো জিনিস কিছুতেই করতে পারবে না। আমি অবাক হয়ে বলতুম, কি 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 পারবে না বলো? সরল রেখা টানতে পারবে না, জীবনে কোনোদিন স্কেল ছাড়া সরল রেখা টানতে পারবে না, আর গোল করে রুটি লুচি বেলতে পারবে না। আমি শুনে মনে মনে হাসতুম, ভাবতুম সত্যি মডার্ন আর্ট সম্পর্কে এ মহিলার কোনো জ্ঞানই নেই। আরে আধুনিক গান, আধুনিক শিল্প, এসব হলো ফ্রিস্টাইল ব্যাপার। একবার আমি সর্ষে বেটে আমার স্ত্রীকে সাহায্য করতে চেয়েছিলাম, জানেন, তবে হ্যাঁ, ওই পিন্টু ভট্টাচার্যের গাওয়া সেই গানটার মতো, বিশ্বাস করুন, সেই প্রথম সেই তো শেষ, মানে আমার মনে হচ্ছিল যেন অফিস টাইমে শিয়ালদা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের ওপর নোড়া চালাচ্ছি, যত চাপ দিন ওরা স্লিপ করে যায়, অসংখ্য বল বেয়ারিং সর্ষে তো নয় শিলের ওপর, অসংখ্য বল বেয়ারিং সর্ষে তো নয়। শেষে আরো শক্তি প্রয়োগ করতে গিয়ে নোড়া হড়কে মুখ থুবড়ে শিলের ওপর কুপোকাত। আমাকে টেনে তুলতে তুলতে আমার স্ত্রী বলেছিলেন, গায়ের জোরে পেশা যায় না, বুঝলে, গায়ের জোরে পেশা যায় না, কাউকে পিষতে গেলেও একটু নরম করে, একটু সোহাগ করে পিষতে হয়, যা তুমি এ জীবনে পারলে না। এরপর, আমি কি তোমাকে একটু সাহায্য করতে পারি গো? এই কথা বলে আমার স্ত্রীর সামনে হাজির হলেই সে হিস্টেরিক রুগীর মতো কিরকম খেঁচে খেঁচে উঠত, আতঙ্কে চিৎকার করে বলতো, না না, তুমি কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি দয়া করে নিজের কাজে যাও, বাড়ির বাইরে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমার সেই রান্নাঘর আছে, গ্যাস আছে, প্রেশার কুকার আছে, বাথরুম আছে, এমনকি আছে বাথরুমের দরজায় লাগানো সেই আদ্যিকালের নচুর ধরা ছোট্ট ছিটকিনিটাও। আজ আমার সঙ্গে নেই ভেতরে বন্ধ করে রাখার মানুষটা। মহাকাল কালের অমোঘ নিয়মে হালুইকরটাকে আগে ভাগে নিয়ে চলে গেছে। একা একা এই অভাগা জোগাড়ে এখন আর কাকে কি জোগাড় দেবে? আবার একটা গল্প বলবো, সে গল্পটা বলতে পারেন স্বাদে গন্ধে একেবারে অন্যরকম। স্বাদে গন্ধে এই জন্যই বলছি, ধরুন বড় জিনিসের স্বাদ যেমন আলাদা, গন্ধ যেমন আলাদা, তেমনি ছোট জিনিসেরও স্বাদ গন্ধ সে তো আলাদা হবেই, তাই না? দেখবেন জীবনের কোনো না কোনো সময় আপনার কোনো না কোনো গল্পের মধ্যে কোনো একজন ছোট বা ছোট্ট ঠিক ঢুকে পড়েছে। কে বলতে পারে, হয়তো আপনার মনের মধ্যে যে ছোট্টটি আপনি লালন করছেন সব সময়, যাকে বাইরে আনতেও একটু একটু ভয় পান, সেই হয়তো মাথা চাড়া দিয়ে ওঠে, সেটাই হয়তো আপনি। যাই হোক, যার গল্প বলবো বা যাকে নিয়ে গল্প বলবো, সে যে একজন ছোট্টখাট্ট কেউ এতক্ষণে নিশ্চয়ই সেটা বুঝতে পেরে গেছেন। এর নাম পেটো, নামেরও একটা ইতিহাস আছে।
যেদিন পেটু জন্মেছিল দিনটা ছিল কালী পুজোর ঠিক আগের দিন। দুম দাম বুম বাম বোমা পেটো সব ফাটছে। ছেলে যখন এসে বাবাকে বলল, বাবা বাবা তোমার নাতি হয়েছে গো। কালী পুজোর আগের দিন হয়েছে বলে তার নাম দীপাঞ্জন হবে না দীপ্যমান হবে তা নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়া যাবে। ঠাকুরদা কিন্তু হই হই করে বললেন, ওর ডাক নাম কিন্তু হবে পেটো। সবাই মেনেও নিল এক কথায়। কিন্তু কদিনের মধ্যেই এই পেটো যে দুমদাম করে নিজেই বাড়ির মধ্যে ফাটতে শুরু করবে, এত বড় দূরদর্শী বোধ হয় সেদিন কেউই হননি। সোনালি মুখোপাধ্যায়ের লেখা এই গল্পটির নামই হল পেটো। এই পেটো, ভালো হবে না বলছি। কি দোষী ছেলে, ওই রকম লিকলিকে ডালে দড়ি বেঁধে দোল খাওয়া। পড়বি পড়বি, দড়ি শুদ্ধ ডাল ভেঙে পড়বি। 5 বছরের পেটো দোল খেতে খেতেই বলল, আমি নামো না নামো না, দুলবো দুলবো। তবে রে শোভা, তর্জন গর্জন করতে করতে ছেলের দিকে ছুটল পেটো। ততক্ষণে সেখান থেকে হাওয়া পুচকে ছেলেটাকে নিয়ে বাড়ি শুদ্ধ লোক একেবারে ব্যতিব্যস্ত। একে তো সাংঘাতিক ছটফটে, তার উপর মুখে খই ফুটছে সর্বক্ষণ বিরামবিহীন। শাসন করতে গেলে মুখে মুখে পটপট করে এমন উত্তর দেবে যে বড়রাও চুপ করতে বাধ্য। শোভা গজগজ করতে করতে অমলকে বলল, দেখো ভালো কথা বলছি, এখন থেকে ছেলেকে শাসন করো, নইলে মানুষ তো হবেই না, আস্ত একটা অমানুষ হবে। পেটো ততক্ষণে ঠিক পেছনে এসে গেছে। এ মা, তুমি জানো না, অমানুষের ছেলে তো অমানুষ হবেই মা। যেমন পাখির ছেলে পাখি, ভাল্লুকের ছেলে ভাল্লুক, টিকটিকির ছেলে টিকটিকি, আরশোলার ছেলে আরশোলা। এই এই কি বকছিস, কি বকছিস কি তুই? অমল চোখ পাকিয়ে তেড়ে উঠল। কেন, কাল ঠাম্মা যে পিমনিকে ফোন করে বলছিল, অমলটা না একেবারে অমানুষ, তোর বাবাকে স্পেশালিস্ট ডাক্তার না দেখিয়ে কম খরচের কোনো এক ছাতার ডাক্তারকে দেখাচ্ছে, সাত জন্মে তার নামও শুনিনি। অমলের মা রান্নাঘরে ছিলেন, এই কথা শুনে হুরতে ফুরতে এসে দোরগোড়ায় দাঁড়ালেন। না না রে অমল, বিশ্বাস কর, আমি ওইভাবে বলিনি, কথাটা পেটো ঠিক মতো শোনেনি বাবা। শোভার মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে গেল। পেটোর মুখ ফাটল আবার। অ্যাঁ, বাবার নামে পিমনির কাছে গুছিয়ে নিন্দে করে এখন তুমি ডাহা মিথ্যে বলছো ঠাম্মা? চুপ! অমল টেনে এক চড় কষালো পেটোর গালে। বিচ্ছু কোথাকার, জ্বালিয়ে পুড়িয়ে মারলে। পেটো কিন্তু এত সহজে দম্বার পাত্র নয়। আঘাতের প্রথম ধাক্কাটা সামলাতে যেটুকু সময়। মা মা যখন দিম্মাকে বলে শাশুড়িটা এক নম্বরের মিথ্যেবাদী, ননদের কাছে ইনিয়ে বিনিয়ে দুঃখ করবে, বুড়ি 80 পেরিয়ে মরতে চলল এখনো ন্যাকামি গেল না, কই কই তখন তো মাকে মানো না। দরজার গোড়ায় শোভা একেবারে ক্লিন বোল্ড, তবুও খানিকটা কায়দা করে ম্যানেজ করার চেষ্টা করলো। ছি ছি পেটো, ওরম করে এর কথা ওকে, ওর কথা তাকে কি বলতে আছে, লোকে যে তোমাকে খারাপ ছেলে বলবে বাবা। পেটো মায়ের এই বাউন্সারে সপাটে একটা ওভার বাউন্ডারি হাঁকাল। কেন মা, তুমি যে সেদিন কাকিমাকে বললে, জানিস তো মা না তোকে ঘর জ্বালানি মেয়ে ছেলে বলে, তখন কেন ঠাম্মার কথাটা কাকিমাকে বলে দিলে? শোভার বুকটা ধড়াস ধড়াস করতে লাগলো, এক্ষুনি শাশুড়ির সঙ্গে লাগলো বলে। অবশ্য শোভাও একটা মোক্ষম অস্ত্র পেয়েছে, শাশুড়িও তার মানে মেয়ের কাছে ছুতোয় নাতায় ইনিয়ে বিনিয়ে ছেলে বউয়ের নিন্দে করেই চলে। আবহাওয়া আঁচ করে অমল বুঝল পরিস্থিতি বেশ খারাপ। পেটোকে ডেকে বলল, পেটো পেটো, লক্ষ্মী ছেলে এদিকে শোনো, আজ থেকে একটু চুপচাপ থাকার চেষ্টা করো তো বাবা, নইলে সবাই যে তোমাকে নিন্দে করবে। আমি তো চুপচাপই থাকি বাবা, আমি কি দাদু আর ঠাম্মাকে কোনো দিন বলেছি? তুমি রোজ রাত্রিরে দরজা বন্ধ করে কাঁচের গ্লাসে টুং টাং করে বরফ ফেলে সব রঙিন রঙিন শরবত খাও, দারুণ দেখতে লাগে কিন্তু বাবা। পেটো স্টপ ইট! অমল আর সহ্য করতে পারল না, একেবারে ফেটে পড়ল। এমন মার মারবো বজ্জাত ছেলে কোথাকার, লিমিটলেস বদমাইশ, বেয়াড়া বেদরা বিচ্ছু, স্টপ ইট! পেটো এবার সত্যি সত্যি কাঁদো কাঁদো হয়ে গেল। বাবার এরকম র্যাপিড ফায়ারিং এর মতন গালাগাল শুনে বললে, বাবা তুমি আমাকে স্টুপিড বললে বাবা, আর সেদিন রনির বাবা যেই বলল, ম্যাডাম আপনার ছেলে কি খুব দুষ্টু, সঙ্গে সঙ্গে মা বলল, না না পেটো আমার বিজন ভালো, পেটোর বাবাটাই কিরকম রাফ টাইপ সেটাই আমার জীবনের একমাত্র অভিশাপ। জানো বাবা, রনির বাবা আমাকে আর মাকে রোজ গাড়ি করে স্কুল থেকে নিয়ে আসে, আমি আর রনি পেছনে, মা কাকুর পাশে সামনে।
অবশ্য বাড়ি অব্দি আসে না, ওই মোড়ের মাথায় নামিয়ে দিয়ে আমাদের কি সুন্দর টা টা করে চলে যায়। আর তুমি কি না বললে আমি বদমাইশ, আমি বিচ্ছু, আমি স্টুপিড। যেন সানাই হয়ে বেজে উঠল পেটো। অমলের মনে হলো চারপাশটা মুহূর্তে জতুগৃহ হয়ে গেছে, আঁচার সহ্য করা যাচ্ছে না। শোভা ঢোক গিলে কি একটা বলতে গেল, অমল থামিয়ে দিয়ে বলল, পেটো পেটো, আজ থেকে বড় রাজ্যে যার সঙ্গে যে কথাই বলুক না কেন, তুমি কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবে না। আর যার ফোন আসবে তাকে ডেকে দিয়ে সোজা অন্য জায়গায় চলে যাবে, বুঝেছো? তুমি ফোনের কাছাকাছি থাকবে না, তুমি অলওয়েজ থাকবে ফোন থেকে দূরে, অনেক দূরে। পেটো বাধ্য ছেলের মতো মাথা নিচু করে ঘাড় নাড়ল। বুঝেছি বাবা, কিন্তু আমি তো সবসময় ফোনের সব কথা শুনতে পাই না। তুমি যে ওই ইংরেজি বলা আন্টিটার ফোন এলেই কর্ডলেসটা নিয়ে সোজা বাথরুমে ঢুকে যাও, আমি কি তখন কোনো কথা শুনতে পাই বলো? বাথরুমের দরজায় কানটা চেপে ধরেও তো শুনতে পাই না, কান আমার লাল হয়ে যায়। কি ফিসফিস করে কথা বলতে পারো বাবা? শোভা হঠাৎ চিৎকার করে উঠল, উরে বাপ রে বাপ, তুই থামবি? তোর ওই মুখটা যে আমি কি দিয়ে চেপে ধরি! আয় ভগবান, তোর ওই 5 বছরের মগজে এত বুদ্ধি কে দিল রে? কেন মা, তোমারও তো অনেক বুদ্ধি, বাবা জানে। হাই, বাবা কি জানে? বাবা যে সেদিন ওই আন্টির ফোনটা রেখে দেওয়ার আগে বলল, এখানে আর দয়া করে ফোন করো না, আমার মিসেস হেভি চালাক, ধরে ফেললেই চিত্তির। অমল একেবারে অসহায়ের মতো বলল, ওরে পেটো তুই যা বাবা যা, দয়া করে বাড়ির বাইরে যা। উফ বাপ রে বাপ রে বাপ, তোর ওই বকবকানির ঠেলায় সবাই সব জেনে গেলে তো কেলেঙ্কারির এক শেষ। কিন্তু পেটো পেটো খবরদার, আই এম ওয়ার্নিং ইউ পেটো, বাড়ির মধ্যে যা হলো হলো, বাড়ির বাইরে যেন কেউ ঘুণাক্ষরে এই সমস্ত কথা জানতে না পারে, আই এম ওয়ার্নিং ইউ। বারে আমি বলবো কেন, তোমরাই তো বলালে। ঘোষ আন্টি এসেছে বলে আমি তো মাকে ডাকতে ভেতরে এলাম, আর আন্টি তো ওই বাইরের ঘরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সব কথা শুনলো। ও বাবা, ওই দেখো আন্টি ফড়ফড় করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা উল্টো দিকে মিত্র আঙ্কেলের বাড়িতে যাচ্ছে। বাবা, আন্টি যা জিনিস এক্ষুনি ঢোল বাজিয়ে পুরো পাড়ায় সব কথা সবাইকে বলে বেড়াবে বাবা। ও ভগবান! অমল একেবারে কাটা লাশের মতো ধাবাস করে আছড়ে পড়ল ডিভানের ওপর। পিটুর হঠাৎ মনে হলো পরিস্থিতি সত্যি খুব জটিল হয়ে গেছে। ছোট্টখাটো হলে কি হয়, বুদ্ধিমান পেটো এটা বিলক্ষণ জানত, ভালো গান যে কোনো জটিল পরিস্থিতি হালকা করে দিতে পারে। পেটোর মনে পড়ে গেল, এখন তো রেডিওতে FM চ্যানেলে গানের ভেলার সময়। ছুট্টে গিয়ে রেডিওটা অন করল পেটো, চালু হলো FM চ্যানেল, শুরু হলো গান। কি আশ্চর্য, সেই সময়ের গানে ফুটে উঠল পেটোর বাড়ির সব্বাইকার মনের কথা। সেখানে গায়ক তখন গান ধরেছেন, দুষ্কার নয় গো মা, আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দুষ্কার নয় গো মা। কলকাতাতেই পরিচয় হয়েছিল বাংলাদেশি কবিবন্ধুর সঙ্গে, সৈয়দ আল ফারুক। চমৎকার সুদর্শন চেহারা, রোম্যান্টিক কবিতার হাতটি বড় সুন্দর। আবার সেই সৈয়দ আল ফারুকই যখন ছড়া লেখেন, একেবারে তুল কালাম ব্যাপার। একটা ছড়া খুব মন ছুঁয়ে গেছে, বলা যেতে পারে এই সময়ের, একেবারে এই সময়ের ছড়া, এই গতিশীল সময়ের ছড়া। শুধু তার মধ্যে একটা সতর্কবাণী আছে যেটা ভীষণ রকম জীবনের গান গায়। সৈয়দ আল ফারুক লিখছেন, ছড়াটার নাম ইন্টারভিউ। ইন্টারভিউ দিতে এসে বলে মাইক্রোবাসের ড্রাইভার, 2000 টাকা মান্থলি বেতন, বেশি কিছু নাই সাইবার। আবু সুফিয়ান ভালো নাম তার, ডাকনাম হল ইসমাইল, বলে, দরকারে চালাই গাড়ির গতি 120 মাইল, জোরে চালানোতে ভয় নাই, আপনাকে দোয়া আজ তক কোনো দুর্ঘটনাও হয় নাই। গাড়ির মালিক সবকিছু শুনে বলে আবু সুফিয়ানকে, দাহ আমি খুব ভালোবাসি এই আল্লাহর দেওয়া প্রাণকে, জোরে চালানোটা আসলে কিছু না, গাড়ি যদি টপ গিয়ারে ঘন্টায় 200 মাইল চালানোটা এমন কঠিন কি আরে, চালাতে সবাই পারে গাড়ি, তবে থামাতে পারাটা জানা চাই, সময় মতন থামায়া দেওয়ার কলা কৌশল মানা চাই।
থামতে অনেকে পারে না, যারা পারে তারা জীবন যুদ্ধে জয়ী হয়, তারা হারে না। এবারে আরেকটা নাটকীয় গল্প আপনাদের শোনাব। নাটকীয় গল্প এই জন্যই বলছি, এটা যতটা গল্প ততটাই নাটক। তবে হ্যাঁ, একটা কথা প্রথমেই বলে রাখি, যে গল্পটা আপনাদের শোনাব সেটা কিন্তু পুরোপুরি অবাস্তব। মানে সত্যি বলতে কি, বাস্তবে এরকম ঘটনা ঘটা হয়তো কখনোই সম্ভব নয়। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সে মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আমি জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন বলবেন হ্যাঁ, শতকরা 28 জন বলবেন না, এবং শতকরা 11 জন বলবেন জানি না বা ভেবে দেখেনি। তো আপনাদের মধ্যে যে শতকরা 61 জন হ্যাঁ বলবেন, তাদের যদি জিজ্ঞাসা করি, আচ্ছা ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের, মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়? আমি জানি আপনারা না বলবেন, কেননা যারা ফাঁসি দেন তারা তো কেউ বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারাও পরে এসে বলতে পারেন না যে মশাই এই 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 এইভাবে আমার ফাঁসি হয়েছিল। তাই বলছিলুম চলুন একটা চান্স নেওয়া যাক, আজ একজনের ফাঁসি হবে, আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, খড়দায়ের কমণ্ডলের ফাঁসি হবে। আজ থেকে 5 বছর আগে এই কমণ্ডল তার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছিল, এবং এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অনুপরমাণু ঘেঁটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। আজ কমণ্ডলের ফাঁসি। এখন সময় ভোর 3:30। কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে মশাই, আমি কোথায় ভাবলুম বেটার ছেলে সারা জীবন ভালো মন্দ খেতে পায়নি, নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাইবে। আমি নিজে গিয়ে বাজারে সেরা মিষ্টি দই সব কিনে আনলুম, আর বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। বলুন দেখি আমি এখন পান্তা ভাত পাই কোথায়? আমি বলছিলাম কি জেলা সাহেব, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে ধর মশাই, এত সহজ? ফাঁসির আসামি, আমি ওকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমায় ঢিট করে দেবে না? ওহ বেটা কি বিপদে ফেললো বলুন দেখি আমায়। আমি বলছিলাম কি জেলা সাহেব, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি কি বলেন ডাক্তার সাহেব? ফাঁসির আসামি শেষ ইচ্ছে, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে। ও কি বিপদে পড়লাম বলুন তো, 25 বছর সুনামের সঙ্গে চাকরি করে শেষে কিনা পান্তা ভাতের জন্য আমার চাকরি যাবে? ওই নকল বলুন স্যার, একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাত্রিরে ছোট খোকা ন্যাকার করছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো কি ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। আর শোনো, যাচ্ছ কোথায়? যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তবে তুমি পরিষ্কার বলে দিও যে বড়বাবু বলে দিয়েছেন আপনি ছেলে পুলে নিয়ে অবিলম্বে বাপের বাড়ি চলে যান, বড়বাবু চাকরি খুঁয়ে দুদিন বাদে ওইখানে গিয়েই উঠবেন। আচ্ছা স্যার। আরে শোনো, যদি বলেন না ফেলে দিইনি জল দিয়ে রেখে দিয়েছি, তবে একটা বড় করে থ্যাংক ইউ বলে সেই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, সঙ্গে 4টে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আরে শোনো, যাবার সময় অফিসের টেবিলে দেখবে কিছু মিষ্টি আর এক ভাঁড় দই আছে, ওগুলো নিয়ে মেম সাহেবকে দেবে, ছোট খোকাকে দিতে বলবে। আচ্ছা স্যার। না 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 না, শোনো শোনো, দইটা ওকে দিতে বারণ করবে, ঘোল করে রাখতে বলবে, বলবে আমি বাড়ি গিয়ে খাবো। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে? না স্যার, যদি আর কিছু বলার থাকে। তা কিচ্ছু বলার নেই, তুমি যাও। আচ্ছা স্যার। আর শোনো, দয়া করে একটু তাড়াতাড়ি এসো। যাই হোক, অনেক কষ্ট করে জেলা সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায়। সেখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন তর্করত্ন বিদ্যাবাগীশ বাচস্পতি তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জেলা সাহেব, ডাক্তার, দুজন অফিসার অহিনবাবু আর কমলবাবু,
তিনজন কনস্টেবল নকুল, রামসিং আর কেষ্ট একটু দূরে দাঁড়িয়ে জেলার ঘড়ি দেখছেন। ও, এই আর এক ল্যাটা, ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি সেই থেকে কি যে অং বং চং করে চলেছে কে জানে। আমি বলছিলাম কি, আপনি একটু তাড়া মারুন না। না ডাক্তার সাহেব, তাড়া মারাটা ঠিক হবে না বুঝলেন, মানে সরকারি পুরুত বলে রাখো তো অহিন, সরকারি পুরুত। আরে বাবা, ঘড়ির কাটা তো আর সরকারি পুরুতের দিকে তাকিয়ে বসে থাকবে না, সে তো টাইম হলেই পুরুত করে ঘুরে যাবে। ও মশাই বাচস্পতি, আপনার হলো সালা। তখন থেকে সে এক পোজ মারছে, হাত তুলে ইশারা করছে, হচ্ছে হচ্ছে। কমল, তোমার এদিকে সব রেডি তো? আগে হ্যাঁ স্যার। হ্যাংম্যান এসেছে তো? হ্যাঁ স্যার। সবই তো ঠিক আছে, কিন্তু বাচস্পতি কেন যে এত দেরি? ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাচীন, দেখছেন একটা লোক পরপারে চলে যাচ্ছে, তাকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছি। আরে থামুন মশাই, ঠাকুরের নাম? আপনি ওর কানের গোড়ায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমায় খিস্তি করছিলেন শুনতে গেছি? বেশি কথা না বলে কাজ করুন, একদম সময় নেই। এইবার সবাই মিলে কমণ্ডলকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেল। তার হাত দুটো পেছন দিকে বাঁধা হলো, তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হলো। জেলা সাহেব কমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণ তাকে শুনিয়ে দিলেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার মৃত্যুদণ্ড হচ্ছে সেই রায়ের পূর্ণ বিবরণ পাঠ করলেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পুরিয়ে দেওয়া হল। জেলা সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করলেন, যেই শূন্যে এসে পৌঁছল দড়িতে টান পড়ল। কমণ্ডলের পায়ের তলা থেকে সরে গেল কাঠের পাটাতন, তার দেহটা ঝুলে পড়ল শূন্যে। এইখানেই কমণ্ডলের জীবনের শেষ আর আমাদের গল্পের রীতিমতো নাটকের শুরু। অহিনবাবু এগিয়ে এলেন, ডাক্তারকে সঙ্গে করে কমণ্ডলের দেহের কাছে গেলেন। তার হাতের বাঁধন, মুখের ঢাকনা খুলে দেওয়া হল। ডাক্তার কমণ্ডলের নাড়ি দেখলেন, চমকে গেলেন, চিৎকার করে উঠলেন, মাই গড, হি ইজ স্টিল অ্যালাইভ, ইম্পসিবল, অ্যাবসার্ড। কি বলছেন আপনি ডাক্তার? ইয়েস ইয়েস জেলা সাহেব, আই সোয়ার হি ইজ স্টিল অ্যালাইভ। হতে পারে না ডাক্তার, নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে। ভুল 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 আমার হয় না, ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা তা হয়তো ঠিক ঠিক সবসময় বলতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা এটা আমি ঠিক বলতে পারি। হবেই তো, মন্ত্রপাঠের সময় এত বাধা দেওয়া, ও কাজ কি একবারে সফল হবে নাকি? একবারে হবে না মানে ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? কি করবেন স্যার, সরকারি হুকুম বলছে হ্যাং টিল ডেথ, কিন্তু এ কখনো হতে পারে নাকি ডক্টর? ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল আই ডোন্ট রিয়েলি নো, সাধারণত ফাঁসি দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই মানুষের নাড়ি থেমে যায়, কিন্তু হি ইজ স্টিল অ্যালাইভ। অহিনবাবু বলুন স্যার, লাশটাকে নামি অনন্ত? ওয়েল জেলা সাহেব, ইউ ক্যান্ট রিয়েলি কল ইট আ লাশ, হি ইজ স্টিল অ্যালাইভ। আরে থামুন মশাই, একটা কাজ সুষ্ঠুভাবে সারতে পারে না, আইন দেখাচ্ছেন। অহিনবাবু আর অন্য কনস্টেবলরা মিলে কমণ্ডলের বাঁধন খুলে তাকে নামিয়ে নিয়ে এলেন। সে এখন অজ্ঞান, তাকে মাটিতে শোয়ানো হলো। ও কমল, আরে হাঁ করে দাঁড়িয়ে আছো, কি কি করবো কিছু বলো। কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না, সবাই মিলে ধরাধরি করে আর একবার ওকে দড়িতে লটকিয়ে জোরে জোরে 3-4 হ্যাঁচকা টানবার। না 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 কমলবাবু, তাতে আইনে আটকাবে। আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল এবং তাই তার ফাঁসি হচ্ছে, কিন্তু ওর তো এখন কোনো জ্ঞানই নেই। আচ্ছা একটা কাজ করলে হয় না, জল টল দিয়ে কোনো রকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে প্রথম থেকে সব ব্যাপারটা আর একবার করলে। প্রথম থেকে মানে সেই পান্তা ভাত থেকে? পুরা সর্বনাশ, আই এম সরি, আমার বাড়িতে আর পান্তা ভাত নেই। না না, প্রথম থেকে সব কিছু করার কি দরকার, মানে কোনো রকমে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে সে রায়ের বয়ানটা শুনিয়ে ঝুলিয়ে দিলেই চলবে। ই আর কি আর কি, আমি কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি? আমার একটা উপরি পাওনা মাঠে মারা যাবে? না না না, তা হবে না, আপনারা ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসুন, আমি আবার ওকে মন্ত্র পড়ে শোনাই। দোহাই মশাই, আর আমার মন্ত্রে কাজ নেই, আপনার ওই বোম্বাই মার্কা অং বং চং শোনাই বোধ হয় বেচারার প্রাণটা বেরোতে চাইছে না। ডাক্তার সাহেব দেখুন তো কোনো রকমে বেটার জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কি না। ডাক্তার এদিক ওদিক খানিক পরীক্ষা করে
হঠাৎ কমণ্ডলের দুপাশে দুটো পা রেখে ওর বুকের ওপর হুমড়ি খেয়ে বসলেন আর দু হাত দিয়ে ওর বুকের ওপর চাপ দিতে লাগলেন। ও কি করছেন ডাক্তার সাহেব? কে বলে আর্টিফিশিয়াল রেসপিরেশন? দাঁড়ুন দাঁড়ুন, এই 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 সব লাগো সব লাগো সব লাগো, এমনি করে বড় বড় হার্টের রোগীর হার্ট বন্ধ হলে পরে হার্টটাকে তো চালু করে নিন। জ্ঞান এসে গেছে, কমণ্ডলকে ঘিরে সকলের মধ্যে নানা রকম টুকরো টাকরা কথা চলতে থাকে। রাম সিং সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা চেয়ার নিয়ে এলো, কমণ্ডলকে তার উপরে বসানো হলো। অবাক করা শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইল কমণ্ডল। ডাক্তার সাহেব, এইবার ওকে বোঝান যে স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করার জন্যে ভারতীয় দণ্ডবিধির এই 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 ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাব। ভাই কমণ্ডল, আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি ভাই। তোমার নাম তো কমণ্ডল ভাই। কই, আমার মনে পড়ছে না তো। পড়বে ভাই, আমার সঙ্গে কথাবার্তা বললেই মনে পড়বে। আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? শাস্ত্রসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলানো। আপনি ফুটকাটা বন্ধ করবেন। ফাঁসি মানে হচ্ছে ভাই হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। তোমাকে না আমরা ঝোলাবো। আমাকে ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি? বেঁচে না থাকা। তাহলে আপনিই বলুন, আমি চলে যাই। আয় আয় বাচস্পতি, আপনি যদি আর একটাও কথা বলেন খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ডাক্তার সাহেব প্লিজ প্লিজ, আপনি চালিয়ে যান। মরা মানে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই এই যেমন আমরা বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? নাও, কি উত্তর দেবে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই তো তুমি কেমন সুন্দর চেয়ারে বসে আছো, কাঠের চেয়ারে বসে আছো। এই রাম সিং বেটা, মাওড়া তো মাওড়াই, অফিসে এতগুলো ছাড়পকলা চেয়ার আছে তার একটা আনতে পারি না? বেটা বসলেই মালুম পেতো বেঁচে আছে কি মরে গেছে। এই যে কেষ্ট, চার্জশিট খাবার মতলব যদি না থাকে একদম চুপ করে থাকবে। ডাক্তার সাহেব আপনি চালিয়ে যান। হ্যাঁ, তুমি বেঁচে আছো ভাই, এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আপনি কে? আমি আমি ডাক্তার, আমি মানুষের সেবা করি, আমি মানুষকে বাঁচাই। আপনি মানুষকে বাঁচান? ইউজুয়ালি, মানে সাধারণত। তবে এতক্ষণ আপনি আমায় মরার কথা বলছিলেন কেন? ইয়ে জেলা সাহেব, আমার বোধ হয় আর এগোনো ঠিক হবে না, মানে ব্যাপারটা বড্ড বেয়াড়া জায়গায় এসে গেছে। সরুন সরুন, সব সরুন, দেখি আমি দেখছি। হ্যাঁ, ও হে কমণ্ডল, চেনো আমাকে? না, চেনো না? ও, তোমার তো চেনার কথাই নয়, তোমার তো আগে কখনো ফাঁসি হয়নি। শোনো, আমার নাম শ্রী পঞ্চানন তর্করত্ন বিদ্যাবাগীশ বাচস্পতি, আমি সরকারি পুরোহিত, আমি পূজা করি। কি পূজা করেন? জেলের সব পূজা, জেলের দুর্গাপূজা, জেলের কালী পূজা, জেলের সরস্বতী পূজা, তারপর ধরো গিয়ে অনুশাসন পূজা, জেলা সাহেবের বাড়ির শনি পূজাও করি আমি। হয় হয় মশাই, এর মধ্যে ওটাকে টানছেন কেন? ওটা আপনার আনঅফিসিয়াল ডিউটি। এখানে বুঝি পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে পূজা হবে, এখানে ফাঁসি পূজা হবে। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। দেখবে কি বাবা, ঠাকুরকে কি চোখ চাইলেই দেখা যায়? ঠাকুরকে উপলব্ধি করতে হয়। চল মশাই, হাঁটুন তো, যত সব বোম্বাস্ত্রী কথাবার্তা। ওহে কমণ্ডল, শোনো, আমি 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 ডাক্তারও নই, আমি পুরুত নই, আমি হলাম গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তারা, চোর ধরে যারা। না না, ভুল বললেন, পুলিশ হলো তারা, পুরুত তারায় যারা। আর একটা কথা বললে ঘাড় ধরে বার করে দেব। ই, বার করে দেবেন কত সাধ দি? আমি বলে সরকারি পুরোহিত, সরকারের কাজে এসেছি, ব্যাস, আমাকে বার করে দেবার কোনো এখতিয়ার আপনার নেই। আর একটা কথা বলে দেখুন, এখতিয়ার আছে কি নেই আমি বুঝিয়ে দেব। কমণ্ডল, যা বলছিলাম,
তুমি তোমার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছ, তার জন্য তোমার ফাঁসি হবে, ব্যাস। চাঁপারানীকে? চাঁপারানী তোমার বউ, যাকে তুমি খুন করেছ, মনে পড়ছে না? না। এই মনে পড়ছে না, না ইচ্ছে করে মনে করতে চাইছ না? না গো বাবু, সত্যি করে বলছি আমার কিছুই মনে পড়ছে না। সে কি রে পাঁচু, একটু শালা আচ্ছা ঝামেলায় পড়লাম। ও কমল, দাঁড়িয়ে দেখছো কি, একটু বুদ্ধি টুদ্ধি দাও। কি বলবো স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার স্যার, আমি বলি কি এরকমভাবে হবে না। তাহলে কীরকমভাবে হবে অহিন? আমার মনে হয় সেদিনকার ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন ওকে দিতে হবে। ঠিক আছে, পারলে আপনি দিন। কমণ্ডল, খড়দায় তোমার বাড়ি ছিল, বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ, তিন ছেলে মেয়ে আর বউ চাঁপা। সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে, মাইনে টাইনে তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বদদোষ ছিল, তুমি প্রচণ্ড নেশাখোর ছিলে। ঘরে তোমার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তোমার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। যাই হোক, হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো। তোমার বাড়িতে অভাব দেখা দিল, তবু তোমার তো নেশার পয়সা জোগাড় করতেই হবে। এই সময়ে একদিন যখন তোমার কারখানার গেটের সামনে ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার হঠাৎ খুব নেশা করতে ইচ্ছে হলো। তুমি টাকার সন্ধানে গেলে কাবলিওয়ালার কাছে, সে তোমাকে টাকা দিল না, এক বন্ধু তোমাকে খাওয়ালে, নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে টাকার জন্যে উদম গাল দিতে লাগলে। তোমার ছেলেমেয়েরা তখন ভাত খাচ্ছিল, তুমি ওদের ওপর রেগে গেলে, বললে আমার মাল খাবার পয়সা নেই, তোরা ভাত খাচ্ছিস। তুমি মারধর শুরু করতেই চাঁপা ছুটে এলো ওদের বাঁচাতে। তখন তুমি চাঁপার কাছে মদ খাবার পয়সা চাইলে, চাঁপা সে পয়সা দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ খাবে বলে, চাঁপা বাধা দিতে এলে তুমি ক্যাঁক করে গলাটা টিপে ধরলে, চাঁপা মরে গেল। কমণ্ডল কমণ্ডল, শুনলে তো, শুনলে তো সব কথা, এইবার মনে পড়েছে তো? না। আরে ভাই, হিন্দি মে বাতানে সে কুচু ফায়দা হোগা। আরে দৌড় মাওড়া, দেখছিস বাংলাতেই কাজ হচ্ছে না আবার হিন্দি। ও সালায় তো আচ্ছা ঝামেলায় পড়লুম। স্যার স্যার, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তো আইডিয়াটা মাথার মধ্যে কেন পুরে রেখেছো, ছাড়ো। মানে আমি বলছিলাম কি স্যার, আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে চাইছো তুমি? মানে বলছিলাম যে স্যার, ধরুন আমাদের মধ্যেই কেউ কমণ্ডল সাজলাম, তারপর ধরুন সেদিনকার ঘটনাটা পুরো ওর সামনে অভিনয় করে দেখালাম। সেদিনের পুরো ঘটনাটা ওর সামনে অভিনয় করে? নট এ ব্যাড আইডিয়া, নট এ ব্যাড আইডিয়া। ডাক্তার সাহেব, আপনার কি মনে হয় কাজ হতে পারে? একটা চান্স তো নেওয়া যেতেই পারে জেলার সাহেব। বেশ বেশ, তাহলে শুরু করা যাক। কমল, তোমার তো অ্যাক্টিং ফ্যাক্টিং ভালো আসে, তুমি এক কাজ করো, তুমি বরং ওর বাপটা সাজো। অহিনবাবু, আপনি হচ্ছেন কমণ্ডল, কেষ্ট, নকুল, রামসিং, তোমরা তিনজন হচ্ছে তিন ছেলে মেয়ে, আর ডাক্তার সাহেব আপনি চাঁপারানী। কে? আমি? এই না 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 না, আমাকে ঠিক না, মানে দেখুন সত্যি কথা বলতে কি, স্যুট টুট পরা অবস্থায়, তার সাথে জেলার সাহেব, আই উড সাজেস্ট বাচস্পতি মশাইকে দিয়ে চাঁপারানীটা, মানে ওনার ওই নামাবলীটাকে তো শাড়ি হিসেবেও বেশ ভালো কাজে লাগানো যেতে পারে। কে? আমি? না না না, আমার দ্বারা ওসব হবে না, আমার কাজে মন্ত্র পড়া, ব্যাস। বাজে কথা বলবেন না, সরকারি ব্যাপার এখানে, আমার কাজ আপনার কাজ বলে আলাদা কিচ্ছু নেই, আমি করব না, ব্যাস। আপনাকে করতে হবে, ব্যাস। না পারলাম আমি 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 আপনার নামে রিপোর্ট করবো, ব্যাস। স্যার, আমাদের মধ্যেও গণ্ডগোল, তোমাদের আবার কি হলো? না স্যার, ওই লোকটা তো দুই মেয়ে এক ছেলে, তা আমি নকুল আর রামসিংকে বললাম যে তোরা ফিমেল রোল দুটো কর। রামসিং স্যার রাজি হচ্ছে না। আরে নাহি সাহাব, জলা সাহাব হাম জনা না কা কাম নাহি করেগা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না। অহিন বাবু, কমণ্ডলের ছেলে মেয়েদের স্টেজটা আমায় বলুন তো। আগে স্যার, ওর বড় মেয়েটা 7 বছরের, ছোট মেয়েটা 4, আর একেবারে ছোট ছেলেটা 2 বছরের। ঠিক আছে, সিনিয়রিটি অনুযায়ী তাহলে নকুল তুমি হচ্ছে বড় মেয়ে, কেষ্ট তুমি ছোট মেয়ে, রামসিং তুমি হচ্ছে ছেলেটা। ঠিক হয়, বাস আর একদম ঝামেলা করবে না, শুরু করো। ও হো, ডাক্তার সাহেব, ইউ আর কাবলিওয়ালা, রেডি স্টার্ট। এই কথার সঙ্গে সঙ্গে দেখা গেল কমল এক জায়গায় বসে খকখক করে বুড়োদের মতো কাশছে, বাচস্পতি নামাবলীটা ঘোমটার মতো মাথায় দিয়ে কাল্পনিক উনুনের সামনে বসে খুমতি নেড়ে নেড়ে রান্না করছে, নকুল, কেষ্ট আর রামসিং তিন কনস্টেবল, মানে তিনজন ছেলে মেয়ে, হাত পা ছড়িয়ে খেলা করছে, অহিনবাবু যেন কমণ্ডল বাইরে থেকে ভেতরে আসছে। জেলা সাহেব হঠাৎ হাত তুলে থামিয়ে দিলেন।
এক মিনিট অহিনবাবু, অহিনবাবু, একবারে কারখানার গেট থেকে সে আমি হচ্ছি ইউনিয়নের লিডার, আমি বক্তৃতা করছি, ওকে? বন্ধুগণ, আজ এক মাস হয়ে গেল ওই কারখানা বন্ধ রয়েছে। মালিক বলেছে ও কমল, এরপর কি বলবে একটু বলে দাও। স্যার, মালিকেরা যা বলে থাকে তাই বলেছে। হ্যাঁ, মালিকেরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু কারখানা আমরা খোলাবই, তা সে কারখানা থাক আর নাই থাক, আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধুগণ। আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে তাল গাছের মতন। রবীন্দ্রনাথ ছোট খোকার বইয়ের এক জায়গায় বলেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের সেই তাল গাছ হতে হবে, সব বাইয়ের মাথা ছড়িয়ে উঁকি মারতে হবে। আপনারা সব একজোট হন, জয় হিন্দ, ইনকিলাব, বন্দে মাতরম, সত শ্রী আকাল, আমাদের নেতা যুগ যুগ জিও। আরে দূর, বাবুদের বক্তিমে শুনে শুনে কান পচে গেল, আরও একটু নেশা করতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে একটাও পয়সা নেই। পয়সা পাই কোথায়? ওই তো রহমত খাঁ কাবুলিওয়ালা, ওকেই ধরা যাক। রহমত ভাই, কি খবর মডল বাবু, কেমন আছেন? ভালো নয় ভাই, ভীষণ বিপদের মধ্যে আছি। আজ এক মাস হয়ে গেল কারখানা বন্ধ, তাই তোমার কাছে এসেছি। আমার কাছে কেন আসি আছে? আমি তো তোমাদের কারখানার মালিক নেই আছে। মানে যদি কটা টাকা ধার দাও? ও রুপিয়া ধার দিব তোমাকে? তুমি টাকা ধার লিলে শোধ দিবিস কি খারিস? কারখানা খুললেই সব শোধ করে দেব। তোমার কারখানা বন্দিস আছে আর খুলবে না? আরে বাবা, আজ না হয় কাল একদিন না একদিন তো খুলবেই। ও তখন আমিও রুপিয়া দেবে, কারখানা খুলবে তো যত চাইবে অত দিবে, এখন এক পয়সাও দিবে না। জয় হিন্দ সুরমা। ডাক্তার সাহেব দিলেন তো সব মার্ডার করে। দর মশাই, আপনাদের কোনো আক্কেল নেই? যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? বেচে না সে কি? আমার তো ধারণা ছিল কাবলে মানেই হিং সুরমা। হ্যাঁ হ্যাঁ, বেচে। এই দেখুন, যা জানেন না তাই নিয়ে ফড়ফড় করবেন না তো। আপনি আমার চেয়ে বেশি জানেন, আমি নিজে। ফের বাজে কথা বলছেন! আপনি নিজে দেখেছেন যে কাবলে হিং বেচে সে টাকা ধার দেয়? শুধু দেখেছি নয়, আমি নিজে ধার নিয়েছি আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময়। থাকে স্যার, ওই নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না স্যার, ওটা খুব মাইনর পয়েন্ট। আচ্ছা ঠিক আছে বাদ দিন। আর তাছাড়া অহিনবাবু, আরে কি করছেন মশাই, ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন। এত সফিস্টিকেটেড কথাবার্তা কমন্ডোরের ক্লাসের লোকদের মুখে মারায়, দু চারটে খিস্তি করুন। পারবো না স্যার। কি পারবেন না? খিস্তি উচ্চারণ করতে পারবো না স্যার, দিব্যি দেওয়া আছে। কিসের দিব্যি? কাকে দিয়েছেন? ওকে স্যার, এই চাকরিতে ঢোকার পর প্রথম খুব মুখ খারাপ হয়ে গিয়েছিল, যখন তখন ভাড়াভাট খিস্তি বেরোতো। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরমশার সঙ্গে গল্প করছি, আলটপকা দুটো কাঁচা খিস্তি বেরিয়ে গেল। সেই থেকে স্যার স্ত্রী দিব্যি দিয়েছে, খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখব স্যার। আপনি পুলিশের চাকরি ছেড়ে গিয়ে গ্রামে গিয়ে পাঠশালা খুলে বসুন, গে যান, শুরু করুন। না না স্যার, আমি বলছিলাম কি, ইয়ে স্যার, মানে কমন্ডোরটা স্যার আপনি করুন স্যার, মানে সত্যি বলতে কি, টু মেক ইট রিয়ালিস্টিক, খিস্তি টিস্তি সত্যি একটু করা উচিত, আর ওটা আপনার খুব ভালো আসে স্যার, মানে একদম রিয়ালিস্টিক। এই না, খারাপ কথা বললে আমি কিন্তু এখানে থাকবো না, ব্যাস। দেখুন মোটাই, চাকরি করতে শুধু পিটপিট করলে চলে না। আচ্ছা ঠিক আছে, কমন্ডোরটা আমিই করছি, খিস্তি না হয় একটু কম করেই করবো। আবার যে যার অভিনয় মনোযোগ দিলেন, জেলা সাহেব যেন কমণ্ডল, বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে আসেন, আবার কমলবাবু কাঁসতে শুরু করেন। খোকা এলি? হ্যাঁ, সারাদিন কোথায় ঘুরিস রে খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, জানো না সালা কি ধান্ধায় আমি ঘুরি? কি ধান্ধায় ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠীর জাবনার ঠেকা নিয়েছি, সেই খ্যাঁটের জোগাড় করতে যাই রে বুড়ো। আর শোনো, তোমার কাছে যে লুকোনো টাকা আছে সেটা আমায় দাও। টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবে আমি কি জানি? আমি মাল খাবো, টাকা চাই, বাস দাও।
টাকা দাও। আমি আমি টাকা কোথায় পাবো খোকা বল, কোথায় পাবে? কেন, আমার যখন চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে সরাতে, সেই টাকাগুলো কোথায়? দাও। না বাবা, ধর্ম তো বলছি আমি কোনোদিন তোর পকেট থেকে টাকা নিইনি। ফের ফের মিথ্যে বলতে পড়ো, সাল আমি নিজের চোখে দেখিনি। সে তো বাবা একদিন দেখেছিলি, তাও নিতে পারিনি, বিশ্বাস কর বাবা, নিতে পারিনি। অন্ধ মানুষ, আন্দাজে আন্দাজে তোর ভাই যাবা মনে করে যেটা হাতড়ে ছিল সেটা ছিল বৌমার সায়া, সায়াতে তো বাবা পকেট থাকে না। আমি সালাও সব কিছু জানি না, আমার টাকা দাও, টাকা দাও, আমি মাল খাবো, দাও দাও টাকা দাও। সত্যি বলছি বাবা, এক পয়সা দিতে পারবো না বাবা। পারবে না তো বাপ হয়েছে না কেন? বাপ হয়ে ছেলেকে এক পাত্তর মাল খাবার পয়সা দিতে পারো না তো জন্ম দিয়েছে না কেন? এ আবার কেমন ধরনের কথা? হ্যাঁ, বাপের সঙ্গে অমন ভাবে কথা বলে নাকি? নোকে আই মেয়ে ছেলে, সরি সরি, আই মাগি, তুই চুপ করে থাক, একদম চুপ করে থাক। ই চুপ করবে? কেন চুপ করবো শুনি বাবা। বাবা চাল এনেছো? না, চাল পাইনি। বাবা বাবা আটা এনেছো? না, আটা পাইনি। তব হম লোক ক্যা খায়েগা? দর সালা, এরা রে ইডিয়ট, তোর কি ঘটে কোনো বুদ্ধি নেই রে? দুটো মেয়ে বাঙালি হলো আর ছেলেটা সালা হিন্দুস্তানি। তুমি একটা কথা নেই বলেগা, খালি জব বলেগা, তো ভ্যা ভ্যা করকে কাঁদেগা। জি সরকার, জি স্যার, চাল আনুনি, আটা আনুনি, তবে আমরা খাবো কি? আমার মাতা খা। ই যে না মাতা, গোবর পোড়া মাতা, ওরা আবার খাবো কি? এই বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হতে যাবে কেন? যে কথায় যে উত্তর। আমি জানি, আমি জানি আপনি আড়ালে বহু জায়গায় বলেছেন জেলা সাহেবের মাথায় গোবর পোড়া আছে। সেটা তো আপনার গিন্নিরই কথা, আমি শুধু প্রচার করেছি মাত্র। আরে আপনি তো আচ্ছা তেঁদোর লোক বসাই, সামনাসামনি বলবার সাহস নেই, সারা মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। ঠিক আছে ঠিক আছে, আমিও মৌকা পেলে দাঁড়া, আমি কি করি দেখ। যাকে বাজেন, রেডি স্টার্ট। কি বললি মাগি? আমার মাথায় গোবর পোড়া? তোর বাপের মাথায় গোবর পোড়া? এই বাপ তুলে কথা বলবে নি বলে দিচ্ছি। বেশ করবো, বলবো। কি করবি রে তুই মাগি? হ্যাঁ, মারবি মারবি। বাবা বাবা মা, তোমরা ঝগড়া করো না, আমাদের পিছন ভয় করছে। আ খোকা বাবু, কি হলো রে? এই তোর সব কথায় কাজ কিরে বুড়ো ভাম, একদম চুপ করে বসে থাক। ই মিনছের কথা শুনলে গা জ্বলে যায়, বুড়ো বাপ তাকে বলে কিনে চুপ করে বসে থাক। আয় মাগে, তুই চুপ করবি? কেন চুপ করবো, কেন চুপ করবো শুনি? ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। তো বেরে মাগে, জেলা সাহেব বাচস্পতির ওপর একেবারে ঝাঁপিয়ে পড়েন। কেষ্ট, নকুল আর রামসিং তিন কনস্টেবল মানে তিন ছেলে মেয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। জেলার একেবারে হুঙ্কার দিয়ে ওঠে, আরে ধর, এরকম হেঁড়ে গলার বাচ্চার কান্না হলে কারুর সালে অ্যাক্টিং এর মুড থাকে? আর রামসিং, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হোগা? বাঙালি ছেলে সালা কাঁদার সময় হায়রাম হায়রাম করতে হয়, চাও ফেন শুরু করাও। আমি বলছিলাম কি স্যার? কি ব্যাপার রহিমবাবু? ম্যাম বলছিলাম যে অনেক দূর তো হলো, এবারে একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না যে ইতিমধ্যে ওর কিছু মনে পড়েছে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন ডাক্তার সাহেব, একবার জিজ্ঞেস করে দেখুন তো ওর কিছু মনে পড়েছে কি না। কমণ্ডল, ও কমণ্ডল, তোমার কি কিছু মনে পড়েছে? না সরি, কিছু মনে পড়েনি জেলা সাহেব। চালান চালান, আমার তো খুব ভালো লাগছে, সেই কবে বাল্যকালে যাত্রা করেছিলাম, এখনো দেখছি প্রতিভা আমার মরেনি। আপনার আর কি মশাই প্রতিভা মারাচ্ছেন, এদিকে পেছন ফাটছে আমার, কত কষ্ট করে বানিয়ে বানিয়ে ডায়লগ বলতে হচ্ছে জানেন? কেন কেন, এসব সংলাপ তো প্রত্যেকেরই মুখস্থ থাকা উচিত, বাড়িতে তো সকলেরই পত্নী আছেন। না, আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না, তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন। হাসলেন কেন অহিনবাবু? না মানে স্যার, ওই স্নেহ কথাটা ঠিক এখানে বোধহয় প্রযোজ্য নয়, আসলে স্নেহ কথাটা তো বড়দের ক্ষেত্রে। আপনি বোধহয় জানেন না আপনার বৌদি আমার চেয়ে তিন বছরের বড়। নিন শুরু করুন। ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। আরে যেখানে ভালো ভালো খেতে পাবি সেখানে যা না রে সালে। যাবই তো, যেখানে দু চোখ যায় সেইখানেই চলে যাব। চলে গেলেই তো পারিস, কে তোকে মাথা দিব্যি দিয়েছে এখানে থাকতে?
তোর বাপের ক্ষমতা থাকে তো নিয়ে যাক না তোকে। কেন কেন আমার বাপ নিতে যাবে কেন? তখন তো আমার বাপের পায়ে ধরে সেজেছিল আমার বিয়ে করার জন্য। হ্যাঁ, বয়ে গিয়েছিল আমার, তোর বাপ এসে আমার পায়ে ধরেছিল। মুখ খসে পড়বে তোমার, আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার। এরপর আর নামের থাকা যায় না। তবে রে মগি, আবার জেলা ঝাঁপিয়ে পড়লেন বাচস্পতির উপর, হাঁ হাঁ করে ছুটে এলেন অহিন। না 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 স্যার স্যার স্যার, সমস্ত ব্যাপারটা গণ্ডগোল হয়ে গেল স্যার। আপনার তো প্রথমবারে চাঁপার উপর ঝাঁপিয়ে পড়ার কথা নয়। আপনি মদ খাবার টাকা চাইবেন চাঁপার কাছে, সে দিতে চাইবে না, ছেলেমেয়েরা কাঁদতে থাকবে, আপনি তখন থালা বাসন চাইবেন বেচে মদ খাবার জন্যে, চাঁপা সেটাও দিতে চাইবে না, তখন আপনি ওর গলা টিপে ধরবেন। ওরে বাবা, এখনো এত কাণ্ড বাকি? তাহলে জেলা সাহেব এত জোরে ঝাঁপিয়ে পড়বে না কিন্তু, দুবারই যা দিলেন না বাবা, বড্ড ব্যথা লাগে। না না, আমার পক্ষে এমন করে কথা দেওয়া সম্ভব নয়, অ্যাক্টিংয়ের সময় আমার কীরকম মুড এসে যাবে এখন থেকে কী করে বলবো। আজ ছেলেমেয়েরা, আমি ইশারা করলি তোমরা কাঁদতে শুরু করবে খাবার জন্যে, নে নে নেই দেরি নয়, শুরু করুন দর্শকবসায় শুরু করুন। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে, মুখে পোকা পড়বে। কিন্তু পেয়েছে, কিনে পেয়েছে। ও বউ, ঘরে কি কিছু নেই? ছেলে মেয়েদের দাও না। ঘরে আবার কি থাকবে? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। কিনে পেয়েছে, কিনে পেয়েছে। ও বড়ে জেসি ভুখ লাগল বা, অন্য কোনো বউ হলে কবে সংসারে আগুন জ্বেলে দিয়ে চলে যেত, নেহাত আমার মতো সতী লক্ষ্মী পেয়েছিলে তাই বেঁচে গেলে। সতী? এই আমার কাছে তুই আর সতীগিরি ফলাস নি রে। তুই যদি সালি সতী হবি তাহলে তোর ছোট ছেলেটা মেড়ো ভাষায় কথা বলে কেন? বাস সালি কেন মেড়ো ভাষায় কথা বলে? দশ সালায় বাড়িতে আর থাকবো না। এই মাগি টাকা দে, টাকা দে, মাল খাবো। এক পয়সা নেই আমার কাছে, তবে ওই থালাটা দে, ওটা বেচে আমি মাল খাবো। খবরদার, ওই থালা তুমি ছবে নে কো, ওটা আমার বিয়ের দানের থালা। তোর সালা দানের থালা নিকুচি করেছে। জেলার এইবার ছৌ মেরে একটা কাল্পনিক থালা তুলে নেন বাচস্পতি, সেই থালার অন্য দিকটা কাল্পনিকভাবে ধরেই টানতে থাকে। দুজনের মধ্যে কিছুক্ষণ টানাটানি চলে, তারপর হঠাৎই জেলার সেই কাল্পনিক থালা ছেড়ে দিয়ে বাচস্পতির গলা টিপে ধরেন। মর মর মাগি মর, বাচস্পতির দেহ আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে। ছেলেমেয়েরা হাউমাউ করে কাঁদতে থাকে, কমল বুড়ো বাপ শুধু খকখক করে কাঁদতে থাকে আর বিলাপ করতে থাকে। এমন সময় কমণ্ডল একটু কান্নার মতো আওয়াজ করে। অহিনবাবু লাফ দিয়ে তার কাছে যান। স্যার স্যার, কেঁদেছে কেঁদেছে কেঁদেছে। কই 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 কই, দেখে এই সরো সরো সরো, সবাই সরে যাও, সবাই সরে যাও। বাচস্পতি ছাড়া সবাই কমণ্ডলকে ঘিরে, বাচস্পতি ওদিকে পড়ে থাকে নিশ্চল মরার মতো। হঠাৎই কমলের চোখ পড়ে তার ওপর। বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, আরে উঠুন উঠুন, হয়ে গেছে, আর অ্যাক্টিং করতে হবে না, কমণ্ডল কেঁদেছে। বলেছিলুম কাজ হবে, পুরো ঘটনাটা নাটক। বাচস্পতি মশাই, বাচস্পতি স্যার স্যার, শিকির আসুন। কেন কি হলো? বাচস্পতি মশাই নড়ছেন না, উঠছেন না। সে আবার কি? ডাক্তার সাহেব দেখুন তো, উনি আবার কি ঝামেলা পাকালেন? সারা লাফার আর কোনো শেষ নেই। ডাক্তার এগিয়ে এসে বাচস্পতিকে পরীক্ষা করলেন, গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। আই এম সরি স্যার, হি ইজ ডেড। হোয়াট? ইম্পসিবল! কি বলছেন আপনি? বাচস্পতি, বাচস্পতি, হাই বাচস্পতি, আরে উঠুন না মাইরি, কি আর কি করছেন? এ আপনারা বিশ্বাস করুন, আমি 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 খুব আস্তে করে ওর গলাটা টিপে ধরেছিলাম, ও মরেনি, মাইরি বলছি মরেনি। ডাক্তার ডাক্তার প্লিজ একটু দেখুন না, আরেকবার আপনার সেই হেঙ্গামারিটা চালু করুন না প্লিজ। কোনো লাভ নেই স্যার, হি ইজ অলরেডি ডেড। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। বাচস্পতি বাচস্পতি, বাবা আমার, ভাই আমার, দাদা আমার, ওর না ওর না রে ভাই, ওর না, একবার একবার চোখ খুলে তাকা, একবার চোখ খুলে তাকা, ওট ওর না রে, ওট না রে সারা, ওট না বাচস্পতি। কি আপনারা সবাই আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ আপনারা কি ভাবছেন? না বিশ্বাস করুন, আমি আমি
আমি ওকে মারতে চাইনি, আমি ওকে মারতে চাইনি, ওর ওপর আমার কোনো রাগ ছিল না, একটু যা খ্যাঁচ খ্যাঁচ করতাম ওকে সংস্কৃতের জন্যে, ছেলেবেলায় আমি সংস্কৃতে বারবার ফেল করতাম তো, তাই সংস্কৃত বলা লোক দেখলেই আমার ছোটো থেকে কীরকম রাগ হয়, কিন্তু তার জন্য কাউকে খুন করার কথা আমি ভাবতেই পারি না, আপনারা আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাকে, ভগবান আমাকে আমাকে কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। কমলবাবু, হেডকোয়ার্টারে ফোন করে ব্যাপারটা জানানো দরকার। ডক্টর, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ওয়েল, ইউ ক্যান কল ইট এ কেস অফ মার্ডার। না না, মারি না, মার্ডার না, এটা একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট নয়, আরে আমি তো অ্যাক্টিং করছিলাম, আমি তো আসতেই ওর গলাটা টিপে ধরেছিলাম, আরে অ্যাক্টিং, ও যে মাঝখান থেকে আমাকে ফাঁসাবার জন্য মরে যাবে এটা তো আমি আগে বিশ্বাস করুন, এটা অ্যাক্সিডেন্ট, এটা মার্ডার নয়, এটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো কমন্ডরের বেড়াতেও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো স্যার। না 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 অহিনবাবু, আপনি একটু বিবেচনা করে দেখুন, দুটো কেসের মোটিভ সম্পূর্ণ আলাদা। কমন্ডল তার বউকে মেরেছিল, আর বাচস্পতি পড়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছেন? হ্যাঁ, না 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 না, ও ও আমি যে কী বলতে চাইছি আমি আমি নিজেই জানি না। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান ডাক্তার সাহেব, প্লিজ আপনি আমাকে। না মানে আমি আপনাকে কেমন করে বাঁচাবো স্যার, মানে আপনার তো কোনো অসুখ বিসুখ করেনি। হায় ভগবান, ভগবান কে বাঁচাবে আমাকে, কে? কমন্ডল, তুমি তো আমাকে বাঁচাতে পারো ভাই, তুমি তো সাক্ষী, তুমি তো দেখেছো যে শুধু তোমাকে বোঝাবার জন্যই আমি ওর গলাটা টিপে ধরেছিলাম, তাও আস্তে করে ধরেছিলাম, আমি ওকে ইচ্ছে করে মারিনি কমন্ডল, আমি ইচ্ছে করে মারিনি ওকে। ওকে সাক্ষী মেনে কি করবেন স্যার? একটু বাদেই তো ওর সব কথা মনে পড়ে যাবে, আর তারপরেই তো আমরা ওকে ফাঁসি কাটে ঝোলাবো। ও তাই তো, হে ভগবান, ওর যেন কিচ্ছু মনে না পড়ে। কমন্ডল তুমি সব ভুলে যাও, সব কথা ভুলে যাও, তুমি কমন্ডল নও, চাপা পারেন তোমার কেউ নয়, তুমি কাউকে গলা টেপে খুন করনি, ভুলে যাও, সব ভুলে যাও। সে কি স্যার, একটু আগেই তো আপনি অস্থির হয়ে উঠেছিলেন যাতে কমন্ডলের সব কথা মনে পড়ে, আরে সালা সে তো চাকরি বাঁচাবার জন্য বলছিলাম, এখন তো প্রাণ বাঁচানো দরকার। সরি স্যার, কোনো উপায় নেই, ঘটনাটা আমাদের হেডকোয়ার্টারে জানাতেই হবে। কমলবাবু ফোনটা করুন। না কমল না, প্লিজ না কমল, আমি তোমায় কত ভালোবাসি কমল, প্লিজ ফোনটা করো না কমল, ফোন করে বাবারে আমি কি মুশকিলে পড়লো, ও নকুল মেম সাহেবকে গিয়ে বলো আর গোল করতে হবে না, কার গোল কে খাবে। জেলা সাহেব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন, সবাই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। হঠাৎই রাম সিং প্রচণ্ড ভয় পেয়ে গোঁ গোঁ আওয়াজ করে উঠল। সে আওয়াজ শুনে সবাই তাকালো রাম সিং এর দিকে, আর রাম সিং এর দৃষ্টি অনুসরণ করে সবাই দেখল নড়ে চড়ে উঠে বসলেন বাচস্পতি। কই কত দূরে এগোলো? বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? গিয়েছিলাম তো কিছুক্ষণের জন্যে। তার মানে? আমি যেই দেখলাম জেলার সাহেব একটু জোরে গলাটা টিপে ধরেছেন, বুঝলুম ওনার মুড এসে গেছে, মানে চাপ আরো বাড়বে, ব্যাস অমনি দিলাম 64 নম্বর যোগাসন প্রয়োগ করে আধ ঘন্টা স্বেচ্ছা মৃত্যু। একেই বলে যোগবল। অহিনবাবু দেখুন তো ওই বেটা কাঁদছিল কেন, ওর কিছু মনে পড়েছে? স্যার ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু মনে পড়েছে। কমন্ডল তোমার সব কিছু মনে পড়েছে তো? সব কিছু মনে পড়েছে কি কমন্ডল? সব মনে পড়ে গেছে বাউরা। কি মনে পড়েছে বাউরা? আমার একটা সোনার সংসার ছিল গো,
সোনার সংসারই তো, তিন ছেলে মেয়ে এক বউ, আমার মতো তো নয়, নয় ছেলে মেয়ে দুই বউ। আহ, থামুন না ওটাই, আপনার ঘরের কেচ্ছা খেয়ে শুনতে চেয়েছে। এই কেচ্ছা বললেন কেন, কেচ্ছা বললেন কেন, কেচ্ছা নয়, মেয়ের বয়সী শাড়ি তাকে আবার বিয়ে করেছেন। ও, এতেই আপনার শরীরের রক্ত উত্তপ্ত হয়ে পড়লো? তা আপনার বউ কেন ফি শনিবার শনি পুজো করান তাকে আপনি অনুমান করতে পারেন? কেন আবার, আমার মঙ্গলের জন্যে। আপনার মঙ্গলের জন্য না হাতি, আপনার স্ত্রী নিজে আমায় বলেছেন, ঠাকুর মশাই শনি ঠাকুরকে বলুন যেন ওই রাক্ষসীর নজর থেকে আপনার বড় সাহেবকে বাঁচিয়ে রাখতে পারি। আর রাক্ষসীটি যে আপনার খুর্তুত শালি তাকে আর কম্পাউন্ডের কারো জানতে বাকি আছে? আরে বাচস্পতি, আমি কিন্তু আপনাকে, স্যার 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 প্লিজ, আপনারা যদি এই সময় পার্সোনাল ব্যাপার নিয়ে তো মাতামাতি করেন তাহলে মূল কাজে দেরি হয়ে যাবে স্যার। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আগে কমণ্ডলকে ঝোলাই, তারপর দেখবেন আপনাকে আমি কিরম করে ঝোলাবো। হ্যাঁ হ্যাঁ কমণ্ডল, কমণ্ডল যা বলছিলে, তোমার একটা সোনার সংসার ছিল, তারপর? আমার একটা চাকরি ছিল বাবু। তারপর? আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল, রোজ সন্ধ্যেবেলা যখন আমার বউ উঠোনে তুলসী পিজিম লাগাতো, যখন আমার অন্ধ বুড়ো বা দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি কাজ থেকে ঘরে ফিরতাম, আমার ছোট ছেলেটা বাবু আমার খুব ন্যাওটা ছিল গো, আমি ঘরে ফিরলি আমার পায়ে পায়ে পোষা বেড়ালের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াতো। আর তখন বাবুরা সুখে আমার বুকের মন্দিরটা এমনি উদাল বাদাল করে উঠত গো। তারপর হঠাৎ হঠাৎ একদিন কারখানায় যেয়ে দেখি কারখানার গেটে বিরাট তালা ঝুলতেছে, রাতারাতি তালা লাগায় মালিকরা নাকি পালায় গেছে। তারপর বাবুরা বাবুরা দিনের পর দিন বসে থেকেছি কারখানার গেটের সামনে, ভেবেছি আজ না হোক কাল তো তালা খুলবেই। আমাদের এতগুলার মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকরা নিশ্চয় পালায় যাবে না, তেনারাও তো মানুষ। আস্তে আস্তে কারখানার লোহার গেটে মরছে ধরে গেল বাবুরা, কারখানার ভেতরে সাজানো ফুলের বাগানটা জঙ্গল হয়ে গেল বাবুরা, আমাদের পেটে টান পড়তে লাগলো, জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে গেল, বাড়ির ঘটি বাটি একটা একটা করে বেচতে শুরু করলাম, এই কারখানা সে কারখানা ঘুরি বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিল না বাবুরা, কেউ কাজ দিল না। ভাবলুম চাষির ছেলে আমি, চাষ করি খাবো, নিজের জমি জিরে তো কিছু নেই, তাই ভাবলুম পরের জমিতেই লাঙল দেবো, কিন্তু এক ছটাক জমিও কেউ দিলে না বাবুরা, এক ছটাক জমিও কেউ দিলে না। আর এদিকে আমার ছেলে মেয়েগুলান দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগলো, আমার বুড়ো বাপটা আরো দুর্বল আরো বুড়ো হয়ে যেতে লাগলো, আমার ছোট ছেলেটা আছে আমার দিকে সে খালি হাসতো, সে হাসি উলে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় থাকতো বাবুরা, যেন ওই চোখ দুটো দিয়ে আমার বলতো বাপ বাপ আমার বড্ড খিদে লেগেছে রে বাপ, আমার এই দুটো খাঁচি দে বাপ, আমার এই দুটো খাঁচি দে, আর কষ্টে আমার বুকের পাথর গুলান টন টন করে উঠত বাবুরা, আমি সোনের মতন ওর চোখের সামনে যে পালায় যেতাম সামনে থাকতে পারত। তারপর একদিন একদিন অনেক রাতে সোরের মতো বাড়ি ফিরেছি, সোরের মতো ভেবেছি ছেলে মেয়েগুলান বোধহয় ঘুমিয়ে পড়েছে, ঘরে ঢুকে দেখি বাবুরা আমার ছেলে মেয়েগুলান বসে বসে ভাত খাচ্ছে, আমার বুকের মধ্যে ধক করে উঠলো বাবুরা, চাল পেলে কোথায়, চাল পেলে কোথায়? চাপা বললে ছেলে মেয়েদের খিদের কান্না সহ্য করতে না পেরে ও দুবুটো চাল চুরি করে এনেছে, আমার মাথার মধ্যে আগুন চলে গেল বাবুরা, আমি দৌড়ে গেলে আমাদের ভাতের থালা টান মেরি ফেলে দিতে, না না চুরি করা সালের ভাত আমার সন্তানের মুখে আমি তুলতে দেবো না। চাপা ছুটি এসে আমার পায়ে পড়ে বললি, ওগো ওগো ওদের বড্ড খিদে লেগেছে, ওরা যে অনেকদিন কিছু খায়নি, কিন্তু আমায় তখন দানই পেয়েছে বাবুরা, আমি জোর করে চাপারে সরাই দিতে গেলাম, আমার হাতটা গিয়ে পড়লো ওর গলায়, ও বাবুরা 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 চাপাও তো অনেকদিন কিছু খায়নি, ওই দুর্বল শরীর সে ধাক্কা সহ্য করতে পারলে না বাবুরা, চাপা পড়িয়ে গেল বাবুরা, চাপা পড়িয়ে গেল, আর
উঠলো না বাবুরা, আমার সাবান উঠলো না বাবুরা। ও বাবুরা, ও বাবুরা, তোমরা আমার ফাঁসি দাও, আমার ফাঁসি দাও বাবুরা। আমার আমার হাত বাঁধতে হবে না, আমার চোখ বাঁধতে হবে না, আমার নিয়ে চলো ফাঁসি কাঠের কাছে, আমি নিজেই ফাঁসির দড়ির গলায় পরিয়ে নেবো বাবুরা। তোমরা আমার ফাঁসি দাও, আমি সবার কাছে চলে যাই বাবুরা, আমি সবার কাছে চলে যাই, আমি সাবারে গিয়ে বলি সাবা, ও সাবারে আমি তোরে মানিনি, আমি মানিনি তোরে, তবু ওরা আমার ফাঁসি দিলে। অসাপা, যারা তোরে সত্যি মেরেছে তাদের তো কেউ চেনে না, তাই তাদের ফাঁসি কোনো দিন হবে না, কোনো দিন হবে না। Hang him till death!